ডিয়ার অডিয়েন্স, সালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছি কেউ যদি ধর্ষণের শিকার হয় সেক্ষেত্রে আইনি প্রতিকার কি। আজকে আমরা দেখাব বিয়ে সংক্রান্ত অপরাধে যদি কোথাও সংঘটিত হয় সেক্ষেত্রে আইনি প্রতিকার কি। বিয়ে সংক্রান্ত অপরাধ বলতে আমরা বুঝি যদি কেউ বিয়ে নিয়ে প্রতারণার শিকার হয় অথবা প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত যদি কেউ দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে প্রথম স্ত্রী কী প্রতিকার পেতে পারেন, অথবা প্রথম বিবাহের কথা গোপন রেখে দ্বিতীয়বার যদি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে কী প্রতিকার পাওয়া যায়, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সমাজ অহরহর করছে যে পরকীয়ার কারণে সংসার ভেঙে যায়, এক্ষেত্রে যদি কোথাও পরকীয়া সংঘটিত হয় সেক্ষেত্রে স্বামী কীভাবে প্রতিকার পেতে পারেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। তো শুরুতে সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অপরাধ এবং অপরাধের প্রতিকার সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার পূর্বে আমরা জেনে নেব বিবাহটা কী। বিবাহ হচ্ছে একটি সামাজিক চুক্তি যার মাধ্যমে পক্ষদ্বয় বৈধভাবে সন্তান জন্মদান এবং সন্তান লালন পালনের অধিকার লাভ করে। এছাড়াও জাস্টিস আব্দুল হামিদের মতে বিবাহ হচ্ছে একটি সিভিল কন্ট্রাক্ট বা দেওয়ানি চুক্তি। দণ্ডবিধির 493 থেকে 498 ধারা পর্যন্ত বিবাহ সংক্রান্ত অপরাধের বিষয়ে বর্ণনা দেওয়া আছে। এখানের অনেকগুলো অপরাধই জামিন অযোগ্য এবং কগনিজেবল বা আমলযোগ্য অপরাধ। দণ্ডবিধির 493 ধারা অনুযায়ী যদি কেউ প্রতারণামূলকভাবে আইনসম্মতভাবে বিবাহ করেছে বলে বিশ্বাস করায় এবং এখানে আদৌ কোনো আইনসম্মত বিবাহ সম্পন্ন হয়নি এবং যৌন সঙ্গম করে, তাহলে ওই প্রতারক ব্যক্তিটি 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। এছাড়াও যদি কেউ প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, প্রথম বিবাহের কথাটি গোপন রাখে, এই ক্ষেত্রে দণ্ডবিধির 495 ধারা অনুযায়ী 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। যদি কারোর প্রথম স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই ক্ষেত্রে সে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন, এটি দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী। এই ক্ষেত্রে যেটি লক্ষ্য রাখতে হবে যে ওই ব্যক্তির আগের স্বামী বা স্ত্রীটি 7 বছর ধরে যদি নিখোঁজ থাকে অথবা বেঁচে আছে বলে জানা না থাকে, এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে এবং এই ক্ষেত্রে যদি বিবাহ দ্বিতীয় কোনো বিবাহ করা হয় এই ক্ষেত্রে এই ধারার অধীনে এটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না। সেটি আরও একটি বিষয়, আর অন্য একটি বিষয়, সে বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। এছাড়াও যদি কেউ আইনসম্মতভাবে বিবাহ বলে করেছে বলে বিশ্বাস করে কিন্তু আদৌ এখানে আইনসম্মতভাবে কিছু হয়নি, ভুয়া কাবিননামা মাধ্যমে যদি কেউ প্রতারণা করে সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ওই প্রতারকটি। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমাজে যেটি ঘটেই চলছে যে ফরকিয়া, যে কেউ যদি স্বামীর অজ্ঞাতে অন্য কোনো ব্যক্তির সাথে মিলিত হয় এবং এটি দর্শনের মতো অপরাধ না, যদি অন্য কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গম করে যেটি দর্শনের অপরাধ হয় না, সেই ক্ষেত্রে ওই দায়ী ব্যক্তিটি ব্যভিচারের দায়ী দোষী হবেন এবং ওই পুরুষ লোকটি যার সাথে কারোর স্ত্রী মিলিত হয়ে অজ্ঞাতভাবে স্বামীর অজ্ঞাতভাবে মিলিত হয়েছে সেই পুরুষ লোকটি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে পুরুষ লোকটি শুধুমাত্র শাস্তির সম্মুখীন হবে, স্ত্রী লোকটি এক্ষেত্রে কোনো শাস্তির সম্মুখীন হবে না, এক্ষেত্রে স্ত্রীর শাস্তির কোনো বিধান এই আইনে বলা নেই। আমরা বিভিন্ন সময় দেখি যে পরকীয়ার কারণে অনেকের সংসার ভেঙে যায়, অনেক ধরনের অশান্তি তৈরি হয়, হয়তো আমরা জানি না যে এই সংক্রান্ত কোনো বিধান রয়েছে কি না বা কোনো আইন রয়েছে কি না বা আইনি কোনো প্রতিকার পাওয়া যায় কি না, অথবা নানা রকম সামাজিক লজ্জা বা বিভিন্ন ভয় ভীতির কারণে বা
মানহানির মান ক্ষুণ্ণ হওয়ার কারণে, মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার কারণে আমরা এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করি না। কিন্তু এই বিষয়ে একটি সুস্পষ্ট বিধান রয়েছে, যেটি দণ্ডবিধির 497 দ্বারায় বর্ণনা রয়েছে। এছাড়াও আরেকটি বিষয়, যদি কেউ প্রথম বিবাহ স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই ক্ষেত্রে ওই স্বামীটি 1 বছর পর্যন্ত কারাদণ্ডে, বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হবেন, অথবা উভয় দণ্ডেরও বিধান রয়েছে। তবে এক্ষেত্রে সালিশি পরিষদের অনুমতি নিয়ে যদি কেউ দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে আর শাস্তির সম্মুখীন হতে হবে না। তবে সালিশি পরিষদের অনুমতির ক্ষেত্রে যেটি দেখতে হবে, যে এটি ওই স্ত্রীর কি পূর্বের বিবাহিত স্ত্রীর লোকটি বন্ধাত্ম কিনা, অথবা শারীরিকভাবে অক্ষম কিনা, অথবা মারাত্মক দাম্পত্য কোনো দুর্বলতা রয়েছে কিনা, অথবা আদালতের কোনো হুকুমকে অগ্রাহ্য করেছে কিনা, অথবা সেই লোকটি মানে ইনসেন, মানে যাকে আমরা বলি যে লুনাটিক বা মানসিক অক্ষমতা রয়েছে কিনা, এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সালিশি পরিষদের অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে এবং স্বামীটি দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন। এছাড়া যদি কেউ প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় কোনো বিবাহ করে, তাহলে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 ধারা 6 উপধারা 5 অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে। এখানে শাস্তি হচ্ছে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেরই বিধান রয়েছে। এখন আমরা দেখব এই যে সংক্রান্ত যে ঘটনাগুলো বর্ণনা করলাম, যে অপরাধগুলো বর্ণনা করলাম, এই অপরাধ যদি কোথাও সংঘটিত হয় তাহলে আমরা কীভাবে আইনি প্রতিকার পেতে পারি। এই সম্পর্কিত সকল অপরাধই ফৌজদারি অপরাধ, এবং যদি এখানে এই সংক্রান্ত কোনো অপরাধ হয় তাহলে আমরা কী করব, আমরা প্রথমে থানায় গিয়ে অভিযোগটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগটি জানাবো, যেটি দণ্ডবিধির 155 দ্বারায়, যদি অআমলযোগ্য বা নন কগনিজেবল অফেন্স হয় তাহলে 155 দ্বারাই আমরা লিখিতভাবে বা মৌখিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে পারি। যদি অআমলযোগ্য অপরাধ হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এটি ম্যাজিস্ট্রেটের নিকট রেফার করবেন, ম্যাজিস্ট্রেট নিকট পাঠিয়ে দেবেন অভিযোগকারীকে। তো ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে তদন্তের নির্দেশ দেবেন। তদন্তে যদি এটি সত্যতা প্রমাণিত হয়, প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ঘটনাটি আমলে নেবেন এবং ওই আসামিকে নোটিশ করবেন, বা এক্ষেত্রে আসামিকে অ্যারেস্ট ওয়ারেন্টেরও নির্দেশ দিতে পারেন। এছাড়া যদি এটি আমলযোগ্য অপরাধ হয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 154 দ্বারায় আমরা ধারা অনুযায়ী মুখ বিবাহ লিখিত ভাবে আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবো। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে অবশ্যই আমলে নেবেন এবং এই অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন এবং আদালতের অনুমতি ব্যতীতই এটি তদন্ত করতে পারবেন। এছাড়াও যদি কেউ স্বামী বা স্ত্রীর পরিচয় দিয়ে নিজেদের অন্তরঙ্গ ছবি যদি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে যদি আপলোড করে, প্রসার করে, তাহলে এই ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী মামলা করা যাবে, অথবা যদি কেউ কাবিননামা নিয়ে জালিয়াতি করে সেই ক্ষেত্রে জালিয়াতির মামলাও করা যাবে। তবে বিবাহ যেভাবেই হোক না কেন, আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সে বিষয় হচ্ছে কাবিননামা বিয়ের একটি গুরুত্বপূর্ণ দলিল, এবং মুসলিম আইনে বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অতএব যেটি করতে হবে, যে বিবাহ যেভাবে সম্পন্ন হোক এটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, কাজের সিল স্বাক্ষর আছে কি না সেটি আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো সকলকে ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।